দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা ভাড়া করা প্রাইভেট কার বা মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছেন তাদের নামিয়ে দেওয়া হচ্ছে ব্রিজের গোড়ায়। সেখান থেকে পায়ে হেঁটে ব্রিজ পেরিয়ে রিকশায় যাচ্ছেন নিজ গন্তব্যে। রাজধানীর গাবতলী ব্রিজের উপর রিকশার লাইন, ঢাকার বাইরে থেকে যারা আসছেন তাদের অপেক্ষায়। উপায় নেই, ঘাটে প্রচুর জাম করে ফেলাইছে, পেসেঞ্জাররা প্রচুর জাম করে ফেলাইছে, কারণ আমাকে স্থানীয় বাধ্য হয়ে আনা লাগলো। যেহেতু ফ্যাক্টরিগুলো খুলে দিয়েছে সেহেতু ঝুঁকি নিয়ে আসতে হবে আমাদের। গাড়ি চালকেরা বলছেন ঢাকায় জরুরি প্রয়োজন আছে এমন লোক ছাড়া গাড়িতে অন্য কাউকে নেওয়া হচ্ছে না। এদিকে তো এখন আমাদের কোনো চলার মতো নেই নাই, এখন ওইদিকে আমাদের কাজ কাম করতেছি, এই জন্য এদিকে যাইতেছি। গাবতলী আসবে এই জন্য নিয়ে আসলাম আর এই। জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় আসা যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এখনও বহাল থাকায় চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত আছে। গার্মেন্টস ও কিছু মন্ত্রণালয় খুলে দেওয়ায় ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে বলে জানায় পুলিশ। গভর্নমেন্টের 18টা মন্ত্রণালয় ওপেন করা হয়েছে, সেই সাথে বিজেএমএ কিছু প্রতিষ্ঠান এবং পাশাপাশি কিছু আর্থিক প্রতিষ্ঠানগুলো ওপেন করাতে শ্রমিক আসতেছে যাচ্ছে, এই দিকটা একটু শিথিল হয়েছে, বাট অপ্রয়োজনীয় কেউ যদি আসে তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি। মানুষকে বুঝিয়ে ঘরে ফেরাতে ব্যস্ত সেনাবাহিনী। কিছু ব্যক্তিগতকে রাস্তাঘাটে পাচ্ছি যারা নিতান্তই উৎসাহ বা ছোটোখাটো কাজে তারা বেরোচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা সেগুলিকে চিহ্নিত করছি এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বোঝানোর মাধ্যমে, তাদেরকে সচেতন করার মাধ্যমে আবার বাসায় পাঠিয়ে দিচ্ছি। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয় নগরীর রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়ি ও পণ্য পরিবহনের ট্রাকের সংখ্যাও বেড়ে যায়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।